ওয়েলকাম টু ডেইলি স্টার বাংলা। মা হলেন কে আপন কে পর ধারাবাহিকের খলনায়িকা অর্থাৎ মোনালিসা পাল। সম্প্রতি তাকে দেশের মাটি ধারাবাহিকেও দেখা গিয়েছিল। কয়েকদিন আগেই ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিয়েছিলেন অভিনেত্রী, যদিও অনেককেই জানাননি এই খবরটি, কারণ মোনালিসা সোশ্যাল মিডিয়ায় কিছুই শেয়ার করেননি। কারণ এই খুশিটা তিনি তার পরিবারের সাথে একান্তে উদযাপন করতে চেয়েছিলেন। আর এই খবরটি সামনে আসার পর খুবই খুশি তার ফ্যানেরা। কয়েক মাস ধরে ছোট পর্দা থেকে দূরে ছিলেন মোনালিসা। বেশিরভাগ ধারাবাহিকে তাকে খলনায়িকা চরিত্রে দেখা গেলেও খুব ভালো অভিনয় দিয়ে সকলের মন জয় করে নিয়েছিলেন অভিনেত্রী। তবে আপাতত লাইট ক্যামেরা অ্যাকশন থেকে দূরে থাকতে চান অভিনেত্রী, পুরো সময়টা নিজের সন্তানকে দিতে চান। অভিনয়ের পাশাপাশি মোনালিসা একজন জনপ্রিয় সঞ্চালিকা। সঙ্গীত বাংলার হাত ধরে তার কেরিয়ার শুরু হয়েছিল। সঙ্গীত বাংলা চ্যানেলের ব্যাপক জনপ্রিয় অনুষ্ঠান ছিল হাওড়া ব্রিজ, আর এখানেই হোস্ট ছিলেন অভিনেত্রী মোনালিসা। অভিনেত্রীর মা হওয়ার খবরে আপনারা কারা কারা খুশি হয়েছেন নিজে কমেন্ট করে জানান। এই ধরনের ভিডিও আর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।